মোদির শাসন আমলে মুসলিম অত্যাচার বৃদ্ধি পেয়েছে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তুচ্ছ কারণে মুসলিম হত্যা আম বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা বিগত 10 বছরে দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। সম্প্রতি হরিয়ানা মহারাষ্ট্রে গরুর মাংস বহন এবং ভক্ষণের জেরে সহিংসতার ঘটনার এই তথ্য চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। দেশের লাগাতার মুসলিম বিদ্বেষ হত্যার ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক স্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, গোমাংস ভক্ষণের মিথ্যে অভিযোগে বাঙালি শ্রমিক সাবির মল্লিককে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে তা দেখে আমি শিহরিত। ধর্মীয় উস্কানি দিয়ে দেশের কোনায় কোনায় যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে তা একেবারেই নিন্দনীয়। শুধু তাই নয়, মহারাষ্ট্রে মুসলিম বৃদ্ধকে গরুর মাংস বহনের মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে তা অমানবিক। মোদি জামানায় স্বঘোষিত গোরক্ষদের হাতে এই দেশে মুসলিম অত্যাচার ও নিধন রুটিনে পরিণত হয়েছে। মোদির শাসন আমলে মুসলিম অত্যাচার বৃদ্ধি পেয়েছে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তুচ্ছ কারণে মুসলিম হত্যা আম বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা বিগত 10 বছরে দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। সম্প্রতি হরিয়ানা মহারাষ্ট্রে গরুর মাংস বহন এবং ভক্ষণের জেরে সহিংসতার ঘটনার এই তথ্য চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। দেশের লাগাতার মুসলিম বিদ্বেষ হত্যার ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক স্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, গোমাংস ভক্ষণের মিথ্যে অভিযোগে বাঙালি শ্রমিক সাবির মল্লিককে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে তা দেখে আমি শিহরিত। ধর্মীয় উস্কানি দিয়ে দেশের কোনায় কোনায় যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে তা একেবারেই নিন্দনীয়। শুধু তাই নয়, মহারাষ্ট্রে মুসলিম বৃদ্ধকে গরুর মাংস বহনের মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে তা অমানবিক। মোদি জামানায় স্বঘোষিত গোরক্ষদের হাতে এই দেশে মুসলিম অত্যাচার ও নিধন রুটিনে পরিণত হয়েছে। মোদির শাসন আমলে মুসলিম অত্যাচার বৃদ্ধি পেয়েছে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তুচ্ছ কারণে মুসলিম হত্যা আম বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা বিগত 10 বছরে দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। সম্প্রতি হরিয়ানা মহারাষ্ট্রে গরুর মাংস বহন এবং ভক্ষণের জেরে সহিংসতার ঘটনার এই তথ্য চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। দেশের লাগাতার মুসলিম বিদ্বেষ হত্যার ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক স্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, গোমাংস ভক্ষণের মিথ্যে অভিযোগে বাঙালি শ্রমিক সাবির মল্লিককে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে তা দেখে আমি শিহরিত। ধর্মীয় উস্কানি দিয়ে দেশের কোনায় কোনায় যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে তা একেবারেই নিন্দনীয়। শুধু তাই নয়, মহারাষ্ট্রে মুসলিম বৃদ্ধকে গরুর মাংস বহনের মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে তা অমানবিক। মোদি জামানায় স্বঘোষিত গোরক্ষদের হাতে এই দেশে মুসলিম অত্যাচার ও নিধন রুটিনে পরিণত হয়েছে।